রোজ আমরা প্রেসার চেক আপ করছি, ব্লাড প্রেসার চেক আপ। আমরা দুটো রবিবার অর্থাৎ একটি রোববার চলে গেল এবং আগামী রোববার সেদিন আমরা সুগার প্রথম 50 জন আমরা সুগার চেক করব। চারিদিকে লকডাউন, এটা কি হচ্ছে? গরিবের লাঠি মারা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মন্ডল দা। তো বন্ধুরা, আমরা 2021 পেরিয়ে 22-এ পা দিলাম। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বাট এবছরে শুরুতেই শুরু হয়ে গেল লকডাউন, মানে আংশিক লকডাউন। তো এটা একটা দুঃখজনক খবর আমাদের কাছে। সুখ দুঃখ নিয়েই জীবন, আমাদের প্যানিক হলে হবে না। প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে লড়াই করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, মেইন কথায় আসি। আজকে যে বিষয়ের উপর আমি ব্লগ করব সেটা হচ্ছে গিয়ে, তোমাদের হয়তো মনে আছে যে আমি মধ্যমগ্রামের খাদি মেলা দেখিয়েছিলাম, এবার তোমাদের নিয়ে যাব আমি মধ্যমগ্রামের বই মেলাতে। মধ্যমগ্রামে বই মেলা বসেছে। এই মেলা কতদিন ধরে থাকবে এবং এই মেলায় কী কী বই পাওয়া যাচ্ছে এবং মধ্যমগ্রামের ঠিক কোথায় হচ্ছে এই মেলা, বই মেলায় বই ছাড়া আরও কী কী পাওয়া যাচ্ছে, এই মেলার সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো তাহলে আর কথা না বাড়িয়ে একদম মেলার সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি তাহলে তোমরা পেছনে দেখতেই পাচ্ছ যে মধ্যমগ্রাম যে বইমেলা বসেছে সেই বইমেলার গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আমি এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব, চলো তোমরা এনজয় করতে থাকো। হ্যালো বন্ধুরা, ফাইনালি তাহলে আমি মধ্যমগ্রাম যে বুক ফেয়ার হচ্ছে সেই বুক ফেয়ারের ভেতরে প্রবেশ করে গিয়েছি। তো ভেতরে প্রবেশ করেই তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পিঠে পুলি এখানে বসেছে, মানে খাবার দাবারও এখানে বসেছে। তো ওগুলো একটু পরে দেখাবো, তার আগে দেখাবো যে কী কী বইয়ের কাউন্টার এখানে রয়েছে, মানে কোন কোন প্রকাশনীরা এখানে এসেছেন। তো চলো আস্তে আস্তে কাউন্টারগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে রয়েছে প্রগতি প্রকাশনী, এখানে স্বাস্থ্য বিষয়ক বই এবং চিকিৎসকদের বই পাওয়া যায়। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি কি কি বই এখানে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি প্রণতি প্রকাশনীর পক্ষ থেকে, আমি মধ্যমগ্রাম বইমেলা থেকে আমি বলছি। আমার নাম পার্থ দাস। আমাদের এই স্টলে ডাক্তারি পরিষেবা সমস্ত বই এখানে রয়েছে এবং হেলথ রিলেটেড সমস্ত পরিষেবা আমরা এখানে প্রদান করছি। বিশেষ করে রোজ আমরা প্রেশার চেক আপ করছি, ব্লাড প্রেশার চেক আপ। আমরা দুটো রবিবার অর্থাৎ একটি রোববার চলে গেল এবং আগামী রোববার সেদিন আমরা সুগার প্রথম 50 জন আমরা সুগার চেক করব এবং রোজই আমরা ব্লাড প্রেশার আমরা এখানে চেক করছি, বডি ওয়েট চেক করছি এবং বিভিন্ন ডাক্তারবাবুর লেখা, ডক্টর ঐন্দ্রিল ভৌমিক, ডক্টর অরুণাচল দত্ত চৌধুরী, ডক্টর দীপঙ্কর ঘোষ, ডক্টর পূর্ণব্রত গুণ, এরকম বড় মাপের ডাক্তারবাবুদের বিভিন্ন পুস্তিকা আমাদের এখানে রয়েছে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আমাদের স্বাস্থ্যের বৃত্তে পত্রিকা রয়েছে যেগুলো এখানে আপনারা পাবেন। এবং আমরা প্রণতি প্রকাশনীর পক্ষ থেকে সমস্ত মধ্যমগ্রামবাসী এবং এলাকাবাসী, বারাসাত থেকে শুরু করে হৃদয়পুর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, যেখানে যত আপামর জনসাধারণ রয়েছেন তাদের আমরা বলবো যে এই মধ্যমগ্রাম বইমেলায় এসে বই সংগ্রহ করুন। এবং বই সংগ্রহ করা মানে বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করা, বই ছাড়া কিন্তু আমরা আগামী দিনে অচল। যদিও আমরা গুগলস বা ইউটিউবের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, কিন্তু বই এমন একটি জিনিস যেটার মধ্যে আমরা কিন্তু অনেক সঠিক জিনিস পাবো, হয়তো সেখানে আমরা যেটা পাচ্ছি না এখানে কিন্তু আরো গভীরভাবে আমরা পাবো। আচ্ছা কাকাবাবু, আপনার কাছে শেষমেশ একটা কথাই জানবো যে আপনাদের এই কাউন্টারের টাইমিংটা কি আছে? আমাদের 3টে থেকে রোজ খোলা হয় এই কাউন্টার এবং রাত 9টা অবধি। যেটা বললেন ওইটা টাইমিংটা, আমরা রোজ সুগার চেক করি না, আমরা দুদিন করেছি, একটি রোববার হয়ে গেছে এবং আরেকটি রোববার আমরা করব বেলা 5টা থেকে রাত্রি 8টা অবধি আমরা করব। এই 3 ঘন্টায় আমরা প্রথম 50 জন থেকে 60 জন আমরা সুগার চেক করব। গতকাল আমাদের হয়েছে এবং প্রেশারটা আমরা রোজই করছি, ব্লাড প্রেশার চেক আপ এবং বডি ওয়েট চেক আপ আমরা এটা রোজই করছি
এবং যে জনসাধারণ আসছে তাদের শিশুরাও আসছে তারা আমরা চেক করছি। আমাদের এখানে তিনজন আরও দাদা রয়েছেন এবং তারা আমরা সবাই মিলে আমরা কিন্তু এই কাজটা সম্পাদন করছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। তোমাদের একটি কাউন্টারের ডিটেলসটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এবার অন্যান্য কাউন্টারে যাব এবং সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আস্তে আস্তে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই পাশে প্রগতি প্রকাশনীর ঠিক পাশেই রয়েছে, এখানে প্রিয় কথা প্রকাশনী এবং রিক প্রকাশনী একদম সাথেই রয়েছে। চলো এখানে দেখি কী কী বই পাওয়া যাচ্ছে। তো এখানে দেখছি বাচ্চাদের বিভিন্ন ধরনের ছড়ার বই রয়েছে এবং 25টি সেরা ভূত একটা বই রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, আরও অনেক বাচ্চাদের গল্পের বই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। দিদি বলছিলাম আপনাদের এখানে কি কি মানে কোন কোন দাম দাম থেকে স্টার্ট, লোয়েস্ট কোন দাম থেকে স্টার্ট আছে? 20 টাকার কবিতার বইও আছে। আচ্ছা 50 টাকার বইও আছে। আচ্ছা এগুলো কি শুধু শুধুমাত্র বাচ্চাদের পড়ার জন্য না বড়রাও পড়তে পারবে? নভেল, উপন্যাস, কবিতা, আচ্ছা আচ্ছা সমস্ত কিছুই। আচ্ছা তো আপনারা এই মেলাটা যতদিন বসছে তো তার মধ্যে 3টে থেকে আসলে পাবে? তো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই প্রকাশনের ঠিক পাশেই রয়েছে সাহিত্য একাডেমি, এখানেও বাচ্চাদের বিভিন্ন ধরনের গল্পের বই রয়েছে। তো তোমরা দেখো খুব সুন্দর সুন্দর বই রয়েছে, শুধুমাত্র বাচ্চাদের নয় এবং এই বইগুলো অনেক বড়রাও পড়তে পারবে। দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ বই রয়েছে। তো চলো পাশের কাউন্টারে কী বই রয়েছে দেখা যাক। তো এই কাউন্টারটা এখনও খোলেনি, বন্ধ রয়েছে। যাই হোক এই কাউন্টারে গিয়ে দেখি কী কী কালেকশন রয়েছে। এটা হচ্ছে উড প্যাকার্স, এই কাউন্টারে গিয়ে দেখি কী কী বই পাওয়া যাচ্ছে এখানে। বন্ধুরা এই উড পেকার্স কাউন্টারে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কার্ডবোর্ডের বাচ্চাদের শেখানোর জন্য খুব ভালো এগুলো। তোমরা দেখতে পাচ্ছ কার, এগুলো গাড়ির আর কি, মানে গাড়ি শেখানো, গাড়ির ওয়ার্ড শেখানোর জন্য। তো এখানে রয়েছে ফ্রুট তোমরা দেখতে পাচ্ছ। এগুলোর দাম কীরকম? ৪০-৫০, মানে এক একটা এক রকম দাম আছে। ভালো ভালো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু খুব মানে বারবার ধরলে যে ছিঁড়ে যাবে এরকম একটা ব্যাপার নেই, কারণ এইগুলো হচ্ছে গিয়ে কার্ডবোর্ড দিয়ে তৈরি, উপরে ল্যামিনেশনের একটা ব্যাপার রয়েছে। তো বইগুলো খুব সুন্দর এখানে। তো কাকাবাবু আপনার নাম কি? আমার নাম এসকি ভট্টাচার্য। তো আপনার কাছে পার্সোনালি আমি একটা কথা জিজ্ঞাসা করছি, তো বইমেলা বলতে আপনি কি বোঝেন? বইমেলা হচ্ছে এখানে একটা মেলা যেটা বলি আমরা, এখানে সবার একটা সমাগম হচ্ছে, সবাইকে বই কিনতে হবে তার কোনো অর্থ নেই, সবাই এখানে আসছে দেখছে। একদম একদম, দেখুক জানুন সহায়ক হবে, আমরা কি কি নতুন নতুন জিনিস জানতে পারবো এখান থেকে, সেটি হচ্ছে। ওকে কাকা বাপ, এই তো ডিফারেন্ট বিটুইন মেলা। আমিও ঠিক এটাই বলবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা উড পেকার্সের ঠিক পাশেই নাট্য সৃজনী বলে একটি কাউন্টার রয়েছে, চলো এই কাউন্টারে গিয়ে দেখি কী কী বুকস পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হাস্যরসের বই, মানে বিভিন্ন ধরনের গল্পের বই এবং সাহিত্যিকদের বই রয়েছে, উপন্যাসের বই রয়েছে, শ্রীমৎ ভগবদ্ গীতা রয়েছে, আরও অনেক ধরনের বই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ছড়ার বই রয়েছে। বুকগুলো কি একই দাম নাকি ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট তো সব বইতেই আছে। তো কত পার্সেন্ট? 10%। আচ্ছা কিছু ক্ষেত্রে আমরা নেগোসিয়েট করে আবার একটু বেশি। আচ্ছা আচ্ছা, একটু দর দাম করে আর কি, একটা ভালো পাঠক ভাবছাড়া হয়ে যাবে কয়েকটা টাকার জন্য, তখন সেক্ষেত্রে আমরা আরও একটু বাড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
বন্ধুরা, এখানে বোধিসত্ত্ব বলে একটি কাউন্টার রয়েছে। চলো এখানে দেখি কি কি বুকস পাওয়া যাচ্ছে। কাকিমা, এই বুকসগুলোর দাম কীরকম আছে? ডিসকাউন্ট? আচ্ছা আচ্ছা, কোনগুলো একটু দেখাবেন? তো কীরকম দাম থেকে স্টার্ট? আচ্ছা, মানে যেটা প্রিন্ট থাকবে সেটাই কি নেওয়া হবে নাকি ডিসকাউন্ট আছে? 20% দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন আমাদের বোধিসত্ত্বদের নেতাজি বইটা ভীষণ সেল হচ্ছে, আমার জীবনব্রত এইটা, তারপরে কল্পতরু উৎসবের সময় যেমন আমার গুরুদেবটা খুব সেল হয়েছে, বিবেকানন্দের নিবেদিতা এটাও খুব সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, যে বইমেলায় আসলে যে শুধুমাত্র বই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, বই কিনলেই যে তোমরা আসবে এমন কোনো ব্যাপার নেই। তো তোমরা এখানে এসে বই দেখতে পারো যে এখানে কী কী বই পাওয়া যাচ্ছে, এবং বই এসে পড়তেও পারো। হ্যাঁ, তোমরা বসে এখানে পড়তেও পারো বই, তার জন্য কোনো কিন্তু টাকা লাগবে না, কিনলে টাকা লাগবে। তো চলো, তোমাদেরকে তো অনেকক্ষণ বুক বইটই দেখালাম, এবার দেখাবো যে এমনিতে আমি একটু ফাঁকা ফাঁকা এসেছি, তো ফাঁকা ফাঁকা আসলে ভিডিও করতে একটু সুবিধা হয়। তো সন্ধ্যের দিকে মোটামুটি ভালোই লোকজন হয়, কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকা আছে। তো চলো, অনেকক্ষণ তো তোমাদের বইটই দেখালাম, এবার দেখাবো চলো কিছু প্রদর্শনী। তোমরা পেছনে দেখতে পাচ্ছ ফাঁকা একদম একটা জায়গা, ওখানে প্রদর্শনী করা হয়েছে, মানে চিত্র প্রদর্শনী। চলো ওখানে চিত্র প্রদর্শনী কেমন হয়েছে তোমাদের সামনে একটু তুলে ধরি। চিত্র প্রদর্শনী দেখলে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। আরও অনেক স্টল বাকি, তো এই সাইডে আরও অনেক স্টল রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। কিন্তু সেগুলো দেখার আগে তোমাদের যদি মেলায় আসো, তো মেলায় আসার পর তোমাদের খিদে পেয়েছে এমনটা হয়ে থাকে, তো তোমাদের তো খেতে হবে। তো শুধুমাত্র এই মেলায় বইমেলা বলে যে শুধুমাত্র বই পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, আরও অনেক খাবার দাবারও এখানে বসেছে, তো এখানে খেলনাও বসেছে। তো সমস্ত চিত্র তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা টোটালটা এনজয় করতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা আস্তে আস্তে সন্ধে হচ্ছে, তো সন্ধে হলে পুরো মেলাটা পুরো ভরে যাবে, সমস্ত কাউন্টার ভালোভাবে খুলে যাবে, খাবার দাবারের কাউন্টারগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সন্ধে হলেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো চলো এখন তোমাদেরকে দেখাবো বাংলাদেশের পিঠে পুলি।
দেখো আপনাদের এই পিঠে পুলির কিরকম কি দাম আছে? কিরকম সেল হচ্ছে আপনাদের এখানে? ঠিক বলেছেন, একদমই ঠিক বন্ধুরা। এই করোনার প্রভাবে হচ্ছে লকডাউন, আর লকডাউনের প্রভাবে হচ্ছে গরিবের পেটে লাথি। তো কিছু করার নেই, এরকমই পরিস্থিতি। তো প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের সকলকে মানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের যুদ্ধ জয় করতে হবে। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই যে আর কী কী কাউন্টার এখানে রয়েছে, চলো। যাই হোক বন্ধুরা, মধ্যমগ্রাম বইমেলার সমস্ত চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলো খুলেছিল সমস্ত স্টল তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই মেলা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই মেলা কোথায় বসেছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। এটি বসেছে হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে, মধ্যমগ্রাম চৌমাথার ঠিক পাশেই। 31 ডিসেম্বরে শুরু হয়েছে, 9 জানুয়ারি পর্যন্ত চলবে। তো তোমরা মানে 2021 থেকে 2022, তো তোমরা এখানে আসো, বইপত্র কেনো, বই পড়ো এবং এনজয় করো পুরো মেলাটা। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখো। তো চলো বন্ধুরা, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, এবার আমি যাই, টাটা বাই বাই।